আগামী পর্বে আমরা দেখব স্বয়ম্ভুর সানভী মুখার্জিকে ফোন দিয়েছে পাশে দাঁড়িয়ে আছে জগদ্ধাত্রী স্বয়ম্ভু সানভী মুখার্জিকে বলছে এই অবস্থা থেকে একজনই বাঁচাতে পারে সানভী মুখার্জি অবাকভাবে স্বয়ম্ভুর কথা শুনছে স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী মুখার্জি এরপরে ফোনটা রেখে দেওয়ার পর জগদ্ধাত্রী দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলছে উৎসব মুখার্জি আপনার দিন এবার ঘনিয়ে এসেছে এদিকে দেখা যায় যে কৌশিকী মুখার্জি বসে আছে আর অজরে কান্না করছে তো বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে পরবর্তী আপডেট পেতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো